Islamic Studio on the way to insert better. রক্ত চলে গেছে, কতগুলো মাছ ও রাস্তার উপরে ফেলানো। জিজ্ঞেস করলাম ঘটনা কি, একটা মাহিন্দ্রা আর একটা এই অটো রিক্সা, এই দুইটা জড়ায় গেছে পরিবহনের সাথে, চারজন মানুষ দোস্ত জাগাই কাজে লাগবে। আর দাড়ি হলো ইমানের বেড়া, এদিক তাকাও, দাড়ি হলো ইমানের বেড়া। সুন্নতি এক মুঠ দাড়ি থাকলে দাড়িতে অনেক কিছু থেকে হেফাজত করে, মুখে দাড়ি থাকলে বিবেকে বাধা দেয়। এত বড় দাড়ি নিয়ে মেয়েদের সাথে প্রেম গল্প কি কইরা, এত বড় দাড়ি নিয়ে বিড়ি টানি কি কইরা, এত বড় দাড়ি নিয়ে, এত বড় দাড়ি নিয়ে কি করে মদ গাঁজা ফেনসিডিল খাই, এত বড় দাড়ি মুখে থাকতে কিভাবে অকথ্য ভাষায় গালাগালি করি, এত বড় দাড়ি মুখে দিয়ে কিভাবে পরের মাথায় বাড়ি দেই, কিভাবে কাছাকাছি গালাগালি করি। এই দাড়িতে তোমার অনেক কিছুতে ঠেকাবে। টুপি মাথায় থাকলে আল্লাহ নবীর সুন্নত হলো প্রত্যেকটা ইমানের বেড়া, টুপি মাথায় থাকলে আকাম থেকে টুপিতে ফিরায়, বড় যুব্য গায়ে থাকলে দোস্ত নষ্টামি করা যায় না। আমরা উলামায়ে কিরাম আমাদেরও চরিত্র আছে, আমাদের অনেক কিছু মনে চায়, মনে চায় না তা না, মন যার আছে তারই মনে চায়, কিন্তু সুন্নতি পোশাকের কারণে আমাদেরকে অনেক কিছু থেকে ঠেকাইয়া ফেলে। মনে সবারই চায়, গান শুনতে আমারও মনে চায়, এই দুর্গা পূজার ওই দেখতে আমারও মনে চায়, চাওয়ার কথা মন যার আছে, ভালো জিনিসের মনে চায় খুবই কম, মন্দ জিনিসের মনে সবাই চায়। জারি যাত্রা করোসা মমতাজের গান শুনলে সবারই ভালো লাগে, কিন্তু দোস্ত সুন্নতি পোশাকে থাকলে গায়ে এই সব কিছু থেকে হেফাজত করে ফেরাইয়া বলে। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পর্দার আড়ালে মা বোন যারা আছো তাদেরকে দুই কথা না বলে পারি না, তোমরা যে বোরকা পরো এই বোরকা সুন্নতি বোরকা বানাও, এই বোরকা ফরজ বোরকা বানাও, শরীরের সাথে টাইট যে বোরকা আল্লাহর কসম সেই বোরকা বোরকা নয়, বোরকা পরে মাথা খোলা রাখলে তারে বোরকা বলে না, বোরকা পরে মুখ খোলা রাখলে তারে বোরকা পরে না, রং বেরঙের কালার কাপড় দিয়ে এই কি বলা হয় কামিজির মতো টাইট বোরকা বানায়, এই বোরকার দ্বারা শরীয়তের পর্দা আদায় হয় না। ও মহিলা বোরকা পইরা মুখ কান্ডে খুলে দিছো দোকানের মতো, দোকানের তিন কোণ আটকানো সকাল নয়টার পরে শাটার খুলে দেয় না, জাটো জাব উঠে দেয়, মহিলার মাথা সব পাইতে আছে জাব উঠে দিছে, দোকানে শাটার খুলে দিছে, এর নাম বোরকা না। আমার মা বোনরা তোমাদেরও আদর্শ আছে, তোমাদেরও দায়িত্ব আছে, তোমরা মহিলাদের জীবনী পড়ো, আয়েশা ফাতেমা খাদিজা রহিমা মারিয়াম আসিয়াদের জীবনী পড়ো, তারা কেমন মা ছিল, তুমি সেই রকম মা হও, তাহলে সমাজে আদর্শ সন্তান তুমি উপহার দিতে পারবা। মা যদি হও টেলিভিশন মার্কা, মা যদি হও মোবাইল মার্কা, ফেসবুক মার্কা মা হও, ইউটিউব মার্কা মা হও, তাহলে তোমার পেট থেকে কোনোদিনও সুসন্তান আর নেক সন্তানের আশা করা যায় না। দাঙ্গাবাজি হাঙ্গাবাজি এই সমস্ত সন্তান মক্কর গাজা করে হিরোইন করে অ্যাবাকর সন্তান হবে, সন্ত্রাস সন্তান হর সন্তান হবে। ও মা তুমি আল্লাহওয়ালা হও, দিনদার হও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আদর্শ নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ও দোস্ত এগুলো যা কিছু বলেছি এগুলো সব ডায়গনোসিসের সমালোচনা, এখন আমাকে যদি নবীর চরিত্রে চরিত্রবান হতে হয় তাহলে নবীওয়ালা শিক্ষা নিতে হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? নবীওয়ালা শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো জায়গা নাই, আপনাদের জনসাধারণ সর্বসাধারণের জন্য একটা মাত্র ইউনিভার্সিটি খোলা আছে, একটা মাত্র বিশ্ববিদ্যালয় খোলা আছে, একটা মাত্র কলেজ খোলা আছে সাধারণ পাবলিকের জন্য, সেটা হলো দাওয়াত ও তবলিগের মেহনত, কথা বলেন ঠিক ঠিক না? তবলিগি মেহনত, জোরে বলেন কি তবলিগি। এবার এই তবলিগি যাবেন কাদের সাথে, জোরে বলেন কাদের সাথে, আলেমদের সাথে, বলেন কাদের সাথে, একটু নারায় তাকবীর হবে, নারায় তাকবীর, হাত উঁচিয়ে হাতগুলোর জন্য আমি দোয়া করবো, নারায় তাকবীর, ওলামাই কেরাম যে দলে, ওলামা নাই যে দলে, আলেম ওলামা যে খানে, আলেম নাই যে খানে,
নারায় তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ আপনামান একটা ছোট্ট কিসসা কই এই বছর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় ধর্মমন্ত্রী 58 জন আলেমদেরকে সরকারি খরচে হজে নিছিল আমিও তার এক ভাগ পাইছি আমি গিয়েছিলাম ওই জায়গা যাইয়া আল্লাহ একটু না কইলে নয় সরকার আলেমদেরকে এমন ইজ্জত আর এমন ইহতেরাম করছে যা আলেমরাও আশ্চর্য হয়ে গেছে ভাবতে পারে নাই যেভাবে সম্মান দেখাবে আমাদের তিনজন মন্ত্রী পাঁচ ছয় জন সচিব আর বড় বড় ডিসিএসপি অফিসাররা আমাদের বাসায় বাসায় খানা আগই খাওয়াইছে পানি আগই খাওয়াইছে আলেমদের কষ্ট না হয় এর জন্য বিমানমন্ত্রী নিজেই আমাদের বিমানে ফ্লাইটে গেছে এবং আসছে সবাইরে বসাই দে ধর্মমন্ত্রী রাতের না খানা যখন বিমানে বসায় খানা দিছে ধর্মমন্ত্রী ঘুরে ঘুরে সবাই খানা দেখছে আর জিজ্ঞেস করছে খানা কি আপনাদের রুচিসম্মত যদি রুচিসম্মত নয় বলেন পাল্টাই দেবো খানা এমন ব্যবস্থা করছে এটা হলো অতিরিক্ত হজে যাইয়া বিভিন্ন জায়গায় যাইয়া মশলায় আটকে যাই মশলায় আটকে যাই কারণ হজ তো আর ডেলি বছর করি না পাঁচ অক্ত করি না সারা জীবনে এক দুইবার এর মশলা সবার জানা থাকে না নামাজ ডেলিভারি তাই নামাজের মশলা কইতে গেলে কত চাচা ধরা খেয়ে যাবেন বলতে বলতে সময় নাই এই হজের মশলার ভুল ও জায়গা যে সবারই কম বেশ হয়ে যায় এই যেদিন যে মশলা আটকে যায় এই 58 জন আলেমকে ধর্মমন্ত্রী ডেকে বসে বসাইয়া ওই জায়গায় বসে বোর্ড বসাইয়া আবার আলোচনা করে মশলা তৈরি করে সেখানে মশলা দিয়ে হজ করাই নিয়ে আসছে ওলামাই কেরাম সাথে থাইকা ও দোস্ত কত বড় বড় আলেম জানেন আমাদের এই পাশের ভিতরে পদ্মার পাশে এই খুলনা বেল্টের ভিতরে শুধুমাত্র দারুল উলুমের মোহতামিম সাহেব মুশতাক সাহেব চান্স পাইছে আমরা গোপালগঞ্জে তাই একটু বেশি পাইছি আর সব হাটাদারি পটিয়া বাবুনগর জিরি নাজিরা টালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা ঢাকার বড় বড় ওলামাই কিরাম সিলেট চট্টগ্রামের ওলামাই কিরাম বরিশালের বড় বড় ওলামাই কিরাম সরচিনে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এরকম বড় বড় আলেমরা আল্লাহ আকবার এই বড় বড় আলেমরা সাথে তাইকা ডেলির সমাধান ডেলি দেশে এত আলেম জীবনটা কাটাইছে কোরআন হাদিসের ভিতরে 30 বারও হজ করা 40 বার হজ করা আলেম ওর ভিতরে ছিল তারপরও মশলায় আটকে যায় অ্যান্সার দেয় হুজুররা জীবন ভরে কিতাব পড়ার পরও সেই মশলা ফিরে নতুন করে পড়িয়ে দেখে কোয়া লাগে আর জীবনেও মাদ্রাসায় পড়ে নাই কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই পড়ছে খালি তবলিগি যে ফাজাইলে আমাল তবলিগের নিসাব তিন সিল্লে দিয়ে বিশাল বড় হুজুর আল্লামাতুদ দাহার কুমকুমাতুন নাহার কেলা গাছের থোল হাওড়ার ব্রিজ তাল গাছের গোড়া বাঁশঝাড়ের গোড়া তিন সিল্লে দিয়ে সাইকুল মোহতারাম উনি হয়েছে বিশাল বড় কুতুব উনি কোনো মৌলভীরে মশে বাঁধে না উনরা মূল দ্বারা তবলিগ করে আরে মূল দ্বারা আমি সচক্ষে দেখে আসছি কয়েক বছর আগে হজে গেছি সে সময় বাংলাদেশের উলামায়ে কিরামরা হজ্জত মালানা সাত সাপ কোথায় আছে তার কাছে যে মৌমাছির মতো ব্যান ব্যান করতো আর এই বছর 58 জন আলেম গেলাম একটা আলেমের মুখে খবর জানতে পারলাম না যে কেউ কইলো না কের কাছে কেউ জিজ্ঞাসা করলো না যে ভাই মালানা সাত সাপ কোথায় আছে আমরা একটু সেখানে যাই চলো একটু দেখে আসি কোন জায়গা কোথায় রয়েছে কোনো খবর নাই সারা পৃথিবীর আলেম উলামা তার কাছে কেউ নাই ও দোস্ত কতগুলো পাবলিক আলেম শাহ আলেম উলামা যাকে সম্মান করে সেই যে অরিজিনাল সম্মান পাওয়ার যোগ্য আর আলেমরা যাকে সম্মান করে না সেটা সম্মান পাওয়ার যোগ্য হতে পারে কথা বলুন ঠিক ঠিক না আমরা বাংলাদেশের উলামায়ে কেরাম আমাদের ইন্ডিয়ান হুজুর লাগবে না পাকিস্তানি হুজুর লাগবে না আমি কথায় বলে তাকে এদিক তাকান বাংলাদেশ কোনোটাই এক নম্বর অতিবারে নাই কোনোটাই না ক্রিকেটেও না ফুটবলেও না লাইথোলাতি মারামারি খেমছে খেমছে কোনোটা ওই এক নম্বর অতিবারে নাই দুর্নীতি করি এক নম্বর হবে তাও পারে নাই তাতেও মোটে সেকেন্ড হয়েছে দুর্নীতি দুর্নীতি করা তো সহজ তাতেও সেকেন্ড হয়েছে তাতেও ভাষ্ট হতে পারে নাই একমাত্র শুধু কওমি মাদ্রাসার হুজুররা সারা পৃথিবীর ভিতরে ভাষ্ট হয়েছে প্রত্যেক বছর বাঙালি হাফেজরা সৌদি আরব যে দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশেতে এক নম্বর পুরস্কার নিয়ে আসে বাংলাদেশি হাফেজ ছাত্ররা সারা পৃথিবীর মাওলানাদের ভিতরে আলেমদের ভিতরে হাদিসের উপরে গবেষণা এখানে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় হাদিস বিশারদের দিক দিয়ে বাংলাদেশের হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব এক নম্বর সারা পৃথিবীর ভিতরে দেওবন্দেরা পারে নাই মক্কা মদিনারা পারে নাই পাকিস্তানারা পারে নাই বাংলাদেশের বলেন আব্দুল মালিক সাহেব এক নম্বর সুতরাং আমাদের মশলা ভাড়া করতে ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব যাওয়া লাগবে না কথা কন না আমাদের মুরব্বী বাংলাদেশে আছে না নাই আমাদের মুরব্বী বাংলাদেশে আছে সমস্ত উলামায়ে কেরাম আপনাদের সাথে দাওয়াত ও তবলিগের মেহনত ভাই যারা
উল্টো টান টানতেছো তোমাদের ব্যঙ্গ ঠাট্টা করি না চলে আসো আসো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলার জমিনে ওয়াজের মাঠের ভিতরে যেই ওয়াজের ময়দানে তবলীগের আলোচনা কইরা মাঠ ধরে তশকিল আমার বিশ্বাস যে আমার আগে কেউ করে নাই হতে পারে আমি ছোট মানুষ এই কামটা আমি শুরু করেছি এ দেখা দেখি আরো অনেকে করে মাঠের থেকে হাজার হাজার মানুষকে আমি তবলিগি তশকিল করে পাঠাইছি আর তোমরা আমাদের তশকিলিও তবলিগি যাইয়া ঘুরিয়াই সেই আমাদের উপরে ফতোয়া দাও নাসির মাওলানা হারাম খায় ওনার ইমান নাই উনি কয় একটার করে আর একটা নিজে তবলিগি পাঠায় নিজে কোনোদিন তবলিগি যায় না আমি তারে কইছি আমি আজই যাব তুই খালি আমার মাদ্রাসায় বসে বুখারি শরীফ খান পড়া পড়া আমি যাব পড়াতে তোর হবে আর ইদানিং তো দেশে বুখারি পাল্টি আর একটা বার হয়েছে ছয়বার তার বুখারি বগলে গুটি খানিক নিয়ে ঘোরে কথা কথা বাড়ি বাড়ি যায় বিটিকে বুঝায় আর লাভ যে কয় যে বুখারি শরীফ আমার বগলের মধ্যে টাইম দিয়ে বুখারি খান বেরোয় বুখারি বেরোয় না লোমে ফসল বগলের লোমটা নিয়ে ছেড়ে তার লাই যায় এ বুখারি বুখারি না বাপ বাপ মাদ্রাসায় যে বুখারি আছে তার দুই খেন উঠাই দিলি তোমার এক বগল কায়তে হয়ে যাবা ওই ষোলো খান বিশ খান বুখারি এক বগলের মধ্যে রাহা যায় না দুই খেনের গায়ে 12 কেজি ওজন আর দুই খেন দিলি মাসখানি বয়ে নিয়ে বেড়ালি এক পাশ ফেরা লাইসেন্স হয়ে যাবে এত বড় বুখারি আল্লাহ হেফাজত করুক আমরা দাওয়াত তবলিগের মেহনতে থাকবো তো ইনশাআল্লাহ আমি দোয়া করবো রাত 12টার পরে আমি কথা বলি না এটা আমার স্বভাব না খালি এই বেল্টে আইসিয়া এই জায়গায় জায়গায় বিপদে পড়ি সব জায়গা বলে দিছি আমি 9টা 11টা যে টাইম বলতো আর শেষ করি আজকে সেই টাইমের পরে স্টেজে উঠছি এ পাশের থেকে মাহফিল সবই বাদ দিয়ে আর পথে ফিরায় শুধু এই উল্টো পাল্টার কাজ আমি মোটে সহ্য করতে পারি না কালকে দিনেও পড়াবো শুক্রবারেও আমি ক্লাস করবো আবার রাত্রে 2টা মাহফিল আছে আমি তো মানুষ আমি তো লোহা লক্ষণ না আমার ঘুমের দরকার আছে না এই পরে যাইয়া খাইতে গেলে খাতি পারি না বহুত কষ্টের সাথে কাটাই একজন মানুষ যদি দোয়ার আগে যায় তাহলে বুঝবো যে ওই লোকটা মাহফিল বিপক্ষের লোক শুধুমাত্র পেশাব আসলে এক আঙ্গুল দেখাবেন তারা ছুটি দেবো পায়খানা আসলে 2 আঙ্গুল মিথ্যে কথা কে আঙ্গুল দেহারি করা কিন্তু ডায়াবেটিস হবে দোয়া করে দেবো পড়ান বলে কেউ নড়াচড়া হবে না হাজার হাজার বন্ধু বান্ধব আমার সারা বাংলাদেশে আমার বাড়ির মাদ্রাসা ছাড়াইতে আমার কোনো চিন্তে করা লাগে লাগবে না কারণ আমার সব যে পরিমাণ দোস্ত বন্ধু আমার আছে সবাই আপনারা আমারে ভালোবাসেন না সবাই ভালোবাসেন না সবাই ভালোবাসেন আমারে ভালোবাসে যদি আমার হাতে 100 কোটি টাকা দেয় আমার মাদ্রাসার টাকার বস্তা হয়ে যাবে এরপর আমার মাদ্রাসায় বেতন মাসে আসে বেতন 2.5 লক্ষ টাকা এক মাদ্রাসায় আর একটা লক্ষ্মী ভাষা উঠায় আসে 2.5 লাখ টাকা দুইটেন পুরুষ মাদ্রাসায় আসে 5 লাখ টাকা বেতন আর আপনাদের সারা মাদ্রাসার 1 বছরের ইনকাম হলো 11.5 লাখ টাকা আর আমার প্রত্যেক বছরে বেতন দিতে এক মাদ্রাসায় 25 লক্ষ টাকা 25 থেকে 30 লক্ষ টাকা এই পরিমাণ এ আমারই কামাই করা লাগে আমি যদি আপনাদের কের কাছে এই এলাকায় আত্মীয় স্বজন যা থাকুক আর না থাকুক কের কাছে যদি কাল সকালে এক অক্ত খানা খাইতে চাই আমারে খাওয়ানোর মানুষ আছে না আছেন আছেন আমি কাল সকালে থাকবো আমারে খানা খাওয়াবেন যদি থাকি কে কে খাওয়াবেন দেখি কাল সকালে সত্যি ইন্টারভিউতে ফেল হবে না তো ফেল হবে না তো ইনশাআল্লাহ থাকি যেতে পারি কিন্তু কওয়া যায় না এর মধ্যে কেউ রেখো তোমাকে বাড়ি থাকবো একদলে যদি কয়ে বসে তোমাকে বাড়ি আপনাকে বাড়ি যাবো সকালে নাস্তা রাজি রাজি আর একটা বাসাই কে কে রাজি আমার আমার কাল সকালে নাস্তা খাবে যত কম খান মাশাল্লাহ প্রায় 1000 হাত হয়ে গেছে ঠিক না যত কম খাওয়ান কাল সকালে একেবারে আমার সাথে 3-4 জন আছে একেবারে 2000 টাকার কম কোনো মতে উঠতে পারবে না পারবেন 2000 টাকার কম আমার উঠতে পারবে না আর আমি বড় লোক আমি আল্লাহর রহমতে গাড়ি হয়েছে বাড়ি হয়েছে নিজের মোটর সাইকেল প্রাইভেট আছে দালান দিছি আরো 1 লাখ টাকা আছে আল্লাহর রহমতে অস্বীকার করবো না তবে আমার পকেটে আজকে যে কয় টাকা আছে এই কয় টাকা ছাড়া আমার বিগত ইনকামের থেকে নগদ কোনো টাকা নেই ব্যাংকে মাত্র 2400 টাকা আছে যা কামাই করছি সংসারে দিয়ে আর মাদ্রাসায় যে খরচ করে সাফ করে ফেলাইছি যারা আমার মাদ্রাসায় গেছে আমি এই জায়গায় বসে থাকলাম যাইয়ে জানেন যে আমি এই কথাগুলো ভুয়ো বলিনি কি আর ইউটিউবওয়ালারা কালেকশন করে ছাড়ি দিচ্ছে ও কাল সকালে আমার এলাকায় যে পৌঁছবে আমি এই জায়গায় বেলাং ফায়ার করবো বাড়ি গেলি ধরবে যে ফাউসাটাম দিয়ে বেড়াও কে হতে হতে এ আমার ধরবে কি না 43 থেকে 43 লক্ষ টাকা 6 বছরে আমার বাড়ির মাদ্রাসা আমি দিছি আমি মাত্র সভাপতি আমি মোতামেও না মাদ্রাসার খানা খাই না নিজের পকেটের টাকায় যে সেদিনকে 1.5 টন চাউল কিনে দিছি সেই চাউল রান্না করে আমার এক অক্ত খাওয়াইতে পারে না জোর করে যদি খাওয়ায় সাথে সাথে আমি 30-40-50 টাকা দিয়ে আবার রসিদ কেটে দিই আমার কিনে দেওয়া চাউলের টাকার ভাত আমি খাই না মাদ্রাসার থেকে আমি খাই না ও দোস্ত আমি গল্প দেওয়ার জন্য বলছি না শুধুমাত্র আপনাদের উৎসাহিত করার জন্য বলছি আরে মিয়া কমিটির সভাপতি হও
সভাপতি হইয়া আমি সভাপতি, আমি মাদ্রাসাতে কিছু কইরা আমার মন থাকতেবে আমার মাদ্রাসা, আমি সভাপতি মানে মাদ্রাসার মালিক আমি, এটা 5 তলা হবে এটা 10 তলা হবে, 240 ফিট বাই 40 ফিট বিল্ডিং একটা শুরু করে দিচ্ছি, গত বছর একটা দোতলা করেছি তার ভিতরে চলে গেছে 7-8 লাখ টাকা, আল্লাহর রহমতে আল্লাহ এভাবে নেয়। অনেকে মনে করে এত টাকা দিয়ে করে কি কি করি, তারই একটু সংক্ষিপ্ত বর্ণনা শুনে এলাম, এভাবেই চলে যায়। আর 10-20টা ছেলে আছে ভালো ভালো মেধাবী, তাদের এ টু জেড, তাদের টুপি থেকে নিয়ে স্যান্ডেল পর্যন্ত কিতাব আদি খাতা কলম সব আমার টাকার কিনে আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে। আরো যদি কোনো ছেলে থাকে এলাকার আমার মাদ্রাসায় পড়িয়া পরপর গহরডাঙ্গা বোর্ডে যদি 3 ক্লাসে ফার্স্ট স্থান করতে পারে আমার টাকা দিয়ে ইনশাল্লাহ আমি তার উমরা করাবো, আমার টাকা দিয়ে তারে পুরস্কার ওই একখান বই দেব না, আমি তার উমরা পুরস্কার দেব। একবার যদি আমার মাদ্রাসায় পড়ে গহরডাঙ্গা বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড করে তারে আমি 10,000 টাকা দেব, বোর্ডিং ফ্রি কিতাবাদি ফ্রি। 10,000 টাকায় যদি একটা ছেলে পায় তাহলে সে 10 মাস পড়িয়ে আসতে পারে, বাড়িতে সাইডে দাও তার নেওয়া লাগবে না, কথা কন ঠিক না?